মোটরসাইকেলের পিছন থেকে পড়ে দ্রুতগামী শীতল পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরী মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। নিহত ওই মাদ্রাসা ছাত্রীর নাম মোসাম্মাত মিথিলা আক্তার মিম। রাজধানী যাত্রাবাড়ির সাদ্দাম মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ি থানার পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আরিফ জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ির সাদ্দাম মার্কেটের সামনে থেকে মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহতের প্রেমিক শরীফ জানিয়েছে মোটরসাইকেল করে দুজন ঘুরতে বের হলে সাদ্দাম মার্কেটের সামনে যাওয়া মাত্রই পিছন থেকে মিম ছিটকে পড়ে যায় রাস্তার মধ্যে। পরে দ্রুতগামী শীতল পরিবহন এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। নিহতের প্রেমিক শরীফ জানান, মিমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তার পিতার নাম নূর মোহাম্মদ, বর্তমানে যাত্রাবাড়ি এলাকায় থাকত। মিম যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। প্রিয় ভিউয়ার্স, অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালানোয় এই ধরনের দুর্ঘটনা ঘটে, যে কারণে মহাসড়কগুলোতে স্থায়ীভাবে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। আপনারাও কি মনে করেন এই দুর্ঘটনাগুলো রোধ করতে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।